আজকে আমি একটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে আলোচনা করব যার নাম হলো নিউফার লুটিয়াম। হোমিওপ্যাথিক শাস্ত্রে উদ্ভিদের বা প্লান্টের সায়েন্টিফিক নেম অনুযায়ী ওষুধের নামকরণ করা হয়। নিউফার লুটিয়াম এই উদ্ভিদটি একটি জলজ উদ্ভিদ এবং নিমফেসিয়াই ফ্যামিলির অন্তর্গত একটি উদ্ভিদ। বিভিন্ন কমন নামে পরিচিত এই উদ্ভিদটি যেমন ইয়েলো ওয়াটার লিলি, ব্র্যান্ডি বোতল, স্প্যাডার ডগ ইত্যাদি। এই উদ্ভিদটি একটি জলজ উদ্ভিদ। ইউরোপ, নর্থ ওয়েস্ট আফ্রিকা, ওয়েস্টার্ন এশিয়া, নর্থ আমেরিকা এবং কিউবার স্থানীয় একটি উদ্ভিদ। বহু প্রাচীনকাল থেকে এই উদ্ভিদটিকে ঔষধীয় রূপে ব্যবহার করে আসছেন মানুষরা এবং আজও এই উদ্ভিদটিকে নিয়ে রিসার্চ চলছে। এর মধ্যে কি ঔষধীয় গুণ বর্তমান আছে। ক্লিনিকে বিভিন্ন রোগের জন্য এই মেডিসিনটাকে ব্যবহার করা হয়। প্রথমত ডায়রিয়া, ডিসপেপসিয়া, হেডেক, ইম্পটেন্সি, সেমিনাল ইমিশন অর্থাৎ বীর্যপাত এবং টাইফয়েডের জন্য এই ওষুধটা ব্যবহার হয়ে থাকে আমাদের ক্লিনিকে। হোমিওপ্যাথিক শাস্ত্রে এই উদ্ভিদটির তাজা শিকড় থেকে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ার নিয়ম অনুযায়ী হোমিওপ্যাথিক মাদার টিংচার প্রস্তুত করা হয় এবং হোমিওপ্যাথিক মাদার টিংচারকে ডাইলুশন করে হোমিওপ্যাথিক পটেন্সি প্রস্তুত করা হয়। নিউফার লুটিয়াম এই হোমিওপ্যাথিক মেডিসিনটি নার্ভের উপর খুব ভালো কাজ করে, কোলনের উপর খুব ভালো কাজ করে এবং মেল সেক্সুয়াল অর্গানের উপর খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। পেশেন্টের অল্প বয়সে সেক্সের ইচ্ছে একদম সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আমরা ক্লিনিকে একটি খুব কমন প্রবলেম পাই, পেশেন্টরা এসে কমপ্লেন করে তাদের পেনিসের সাইজ আগে ঠিক ছিল কিন্তু এখন পেনিসটি ছোট হয়ে গেছে। এই প্রবলেমের জন্য এই নিউফার লুটিয়াম খুব একটি কার্যকারী মেডিসিন। পেনিসটি ছোট হয়ে যায়, পেনিসটি কুঁকড়ে যায়, এই প্রবলেমের জন্য নিউফার লুটিয়াম ব্যবহার করা যেতে পারে। পায়খানা করার সময় একটু প্রেসার দিলে ইউরেথ্রা দিয়ে বীর্য বেরিয়ে আসে, প্রস্রাব করার পর ইউরেথ্রা দিয়ে বীর্য বেরিয়ে আসে। এই প্রবলেমের জন্য নিউফার লুটিয়াম খুব ভালো কাজ করে। কাম উত্তেজনা আসার পর পেনিসে পেন হয়, অন্ডকোষে পেন হয়, এই প্রবলেমের জন্য নিউফার লুটিয়াম খুব ভালো কাজ করে। নিউফার লুটিয়াম পেটের জন্য খুব ভালো একটি মেডিসিন। এন্টারোকোলাইটিসের জন্য খুব ভালো কাজ করে এই নিউফার লুটিয়াম। স্মল ইন্টেস্টাইন এবং কোলনের ইনার লাইনিং মিউকোসায় ইনফেকশান হয়। মেন সিমটম হলো সকালবেলা উঠলে পেশেন্টের ইউলো ডায়রিয়া হয়। টাইফয়েড পেশেন্টের যদি ডায়রিয়া হয়, সেই ডায়রিয়া যদি সকালবেলায় বৃদ্ধি পায়, হলদে রঙের ডায়রিয়া হয়, এক্ষেত্রে কিন্তু নিউফার লুটিয়াম খুব ভালো কাজ করে। নিউফার লুটিয়াম পেশেন্টদের ডায়রিয়া ভোর 4টে থেকে 6টার মধ্যে ডায়রিয়ার বেগ পায়, এটা খুব একটি ইম্পর্টেন্ট সিমটম। তবে অন্যান্য যে হোমিওপ্যাথিক মেডিসিন আছে তার সঙ্গে কিন্তু ইন্ডিভিজুয়ালাইজেশন করা দরকার। যেমন পোডোফাইলাম, পালসিটিলা, বেসিলিনাম, সালফার এদের সঙ্গে একটু ডিফারেন্সিয়েশন করে মেডিসিনটি কনফার্মভাবে পেশেন্টে দেওয়া উচিত। এবার আমি নিউফার লুটিয়ামের ডোজ এবং পটেন্সি সম্বন্ধে আলোচনা করব। ডোজ এবং পটেন্সি পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, পেশেন্টের ডিজিজ কন্ডিশনের উপর ভ্যারি করে। নিউফার লুটিয়াম এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সাধারণত লোয়ার পটেন্সিতে ব্যবহার করা হয়, যেমন মাদার টিংচার ফর্মে 1x 2x 3x ফর্মে ব্যবহার করা হয়, অথবা সেন্টিসিমাল স্কেলও এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে, যেমন 6C পটেন্সি, 30C পটেন্সিতেও ব্যবহার করা হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ওষুধটিকে মাদার টিংচার ফর্মে ব্যবহার করা হয়, মাদার টিংচার পটেন্সিতে ব্যবহার করা হয় অর্থাৎ কিউ পটেন্সিতে ব্যবহার করা হয়। এই ওষুধটি খাবার খাওয়ার 0.5 ঘন্টা আগে খাওয়া উচিত, সকালে এবং সন্ধেবেলায়। 1/2 কাপ জলের মধ্যে, জলটি সামান্য উষ্ণ গরম হলেও চলবে বা রুম টেম্পারেচারের জল হলেও চলবে। 10 থেকে 15 ফোঁটা করে যদি 1 মাস সেবন করা যায় খুব ভালো রেজাল্ট দেখা যায়। দর্শক বন্ধু, এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন।